নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভ এ আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজ এই ভিডিওতে আমি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মার্চ মাসের চতুর্থ সপ্তাহ নিয়ে আলোচনা করব। এর আগে মার্চ মাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ নিয়ে তিনটি ভিডিও আপলোড করা হয়েছে। যদি আপনি ওই ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে উপরে দেওয়া আই বটনে ক্লিক করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তাছাড়া জানুয়ারি মাসের ও ফেব্রুয়ারি মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আপলোড করা হয়েছে, আপনি ওই ভিডিওগুলিও আই বটন থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। সো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রয়েছে একটি অ্যাওয়ার্ড সম্বন্ধে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2019 এর আওতায় ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় পাহাড়ি রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা রাজধানী আগরতলা এর আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যাল কর্পোরেশনের অ্যাওয়ার্ডটি অর্জন করেন, এবং উপরিক্ত অ্যাওয়ার্ডটি ডেডিকেটেড করা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা টিমের বাসপ্রেন দেববর্মা এবং শ্রীমতী পাঞ্চালী ভট্টাচার্যকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে তাদের কঠোর পরিশ্রমের জন্য তাদেরকে এই অ্যাওয়ার্ডটি ডেডিকেটেড করা হয়। তারপর টিউবারক্লোসিস এলিমিনেশন প্রোগ্রামকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করার জন্য ত্রিপুরা দুটি অ্যাওয়ার্ডস রিসিভ করেন। এর মধ্যে 50 লাখের কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা টিউবারক্লোসিস অর্থাৎ যক্ষা নিবারণের ক্ষেত্রে সেকেন্ড বেস্ট স্টেটের অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তাছাড়া ওয়েস্ট ত্রিপুরা 2015 থেকে টিউবারক্লোসিস কেসকে 40% রিডাকশনের জন্য সিলভার মেডেল গ্রহণ করেন। তারপর আইপিএস সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ স্পেশাল ব্রাঞ্চের শঙ্কর দেবনাথ পুলিশ হেডকোয়ার্টারে ডিজিপি কমেন্ডেশন ডিস অ্যাওয়ার্ডটি প্রাপ্ত করেন, এবং এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছেন ডিজিপি ত্রিপুরা বিএস ইয়াদব। তারপর এনআইটি আগরতলার একটি নতুন ইনোভেটিভ সোলার হাইব্রিড ট্রাইসাইকেল কন্ট্রোলার অফ পেটেন্ট থেকে পেটেন্ট প্রাপ্ত করেছে। কন্ট্রোলার অফ পেটেন্ট হল একজন প্রিন্সিপাল অফিসার যিনি পেটেন্ট দেওয়ার ব্যাপারে রেসপন্সিবল, এবং পেটেন্ট সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটিং তার হাতে রয়েছে। এনআইটি আগরতলার দ্বারা এই হাইব্রিড ট্রাইসাইকেল, যা সোলার সিস্টেমের মাধ্যমে চলে, এই ট্রাইসাইকেলটি প্রফেসর প্রিয়ানাথ দাসের গাইডেন্সে ডিজাইন করেন সপ্তদীপ সাহা। এই ট্রাইসাইকেলের প্রতি ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার চলার ক্ষমতা রয়েছে, এবং ইহা সৌরশক্তি এবং ইলেকট্রিক শক্তির মাধ্যমে চলতে পারে। তারপর ত্রিপুরার একজন সিআরপিএফ জওয়ান মঙ্গলরাম দেববর্মা জম্মু শ্রীনগরে উগ্রবাদী হামলাকে প্রতিহত করতে নিজের প্রাণ বিসর্জন দিতে হলো। তারপর গত 26 মার্চ 50তম বাংলাদেশ স্বাধীনতা দিবস পালিত হয় আগরতলা কুঞ্জবনের সার্কিট হাউসস্থিত বাংলাদেশ হাই কমিশন অফিসে। তারপর রাজ্য সরকার ইপিপি মডেলে রাজ্যের 9টি কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে। সেই কলেজগুলি খোলা হবে ওল্ড আগরতলা, জিরানিয়া, কাকড়াবন, কদমতলা, পানিসাগর, করবুক, সালেমা, আম্বাসা এবং খুমলুঙে। তারপর ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ যাত্রাকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করতে বাংলাদেশ গভর্নমেন্ট ভারতের উত্তর পূর্বাঞ্চলের লোকদের জন্য, বিশেষ করে ত্রিপুরাবাসীদের জন্য, চট্টগ্রাম এবং সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে ব্যবহার করার অনুমতি দিয়েছেন। চট্টগ্রাম হয়ে
কলকাতা থেকে মালপত্র আগরতলায় পৌঁছতে পারবে। তাছাড়া পূর্বের একটি এগ্রিমেন্টে বাংলাদেশ সরকার মালপত্র পরিবহনের জন্য ত্রিপুরাকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করার অনুমতি দেন। তারপর রাজ্যের একজন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মজুমদার বিবিসিআই অ্যাওয়ার্ডটি প্রাপ্ত করেন। তিনি এই অ্যাওয়ার্ডটি বিবিসিআই এর ডাইরেক্টর অমলচন্দ্র খুঁটি থেকে গ্রহণ করেন এবং ডক্টর মজুমদার অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হসপিটালের একজন মেডিকেল সুপার। আর এই বিবিসিআই অ্যাওয়ার্ডটি ইন্ট্রোডিউস করা হয়েছে গুয়াহাটি বেসড ডক্টর বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউট থেকে। তারপর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টক এক্সচেঞ্জ নাসডাকে ত্রিপুরার একটি ছেলে দেবব্রত ঘোষের ফুল সাইজ ফটো প্রদর্শিত হয়েছে এবং নাসডাক হল নিউ ইয়র্কের একটি স্টক এক্সচেঞ্জ এবং দেবব্রত ঘোষ এনলাইটেনমেন্ট হেলথ কেয়ার ইঙ্ক এই সংস্থাটিকে নাসডাকে লিস্ট করার জন্য তার এই অ্যাচিভমেন্টটি প্রাপ্ত হয়েছে এবং তার এই এক্সট্রা অর্ডিনারি অ্যাচিভমেন্টের জন্যই এনলাইটেনমেন্ট হেলথ কেয়ার ইঙ্ক সংস্থাটি নাসডাকে লিস্টেড হয়েছে। তাছাড়া উক্ত সংস্থায় এনলাইটেনমেন্ট হেলথ কেয়ার ইঙ্কে তিনি একজন অনারেবল ডাইরেক্টর পদেও নিযুক্ত। তারপর বিশ্ব কবিতা দিবস উপলক্ষে শিয়ালদার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে ত্রিপুরার দুইজন কবি অরুণ চাকমা এবং সুশীল চন্দ্র গুপ্তকে পরমাণু কাব্য সারথী সম্মানে সম্মানিত করা হয়। তারপর গত 30 মার্চ কেন্দ্রীয় সরকার থেকে ত্রিপুরা সরকারকে জিএসটি ক্ষতিপূরণ হিসাবে ফাইন্যান্সিয়াল ইয়ার 2020 এবং 21 এর জন্য 47.2235 কোটি টাকা বরাদ্দ করা হয়। তারপর কৈলাসহর ফিল্ড অফিসের অন্তর্গত ব্যুরো অফ আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের পক্ষ থেকে 75তম ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্রদর্শনী অর্গানাইজ করা হয় এবং সেই প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় কৈলাসহর গৌরনগরের টিলাবাজার হায়ার সেকেন্ডারি স্কুলে এবং এই প্রদর্শনীটি উদ্বোধন করেন এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং এরকম প্রদর্শনের প্রধান উদ্দেশ্য হল দেশ ও জাতিকে উন্নয়নের সাথে গঠন করে তোলা। তারপর রাজ্যের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড TSCEL ইন্ডিয়া স্মার্ট গ্রিড ফোরাম ISGF ইনোভেশন অ্যাওয়ার্ড 2021 এ গোল্ড উইনারের প্রাপ্ত হন এবং যে ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ডটি প্রাপ্ত করেন সেটি হল বেস্ট সার্ভাইভাল এফোর্ট বিজনেস কন্টিনিউটি অ্যান্ড ইনোভেশন ডিউরিং ক্রাইসিস পিরিয়ড COVID-19 অ্যান্ড ন্যাচারাল ক্যালামিটি। মার্চ মাসের চতুর্থ সপ্তাহ নিয়ে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি এখানে সমাপ্ত হল এবং পুরো মার্চ মাসের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের PDF আমার সাইটে আপলোড করা হয়েছে। আপনি PDFটি আমার সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং আমার সাইটের অ্যাড্রেস হল www.studyforcompetitive.weebly.com এবং এই সাইটের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ইচ্ছে করলে লিঙ্কে ক্লিক করে আমার সাইটে গিয়ে PDFটি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।